পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দেখেন একটা নিউজ একটু আগে প্রকাশিত হয়েছে সেটা হলো দেশের যে পোশাক শ্রমিক ছিল তাদের যে বেতন ছিল সেটা চার হাজার পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ আগে আমাদের দেশের পোশাক শ্রমিক বা গার্মেন্টস কর্মী যারা ছিল তারা কিন্তু মাত্র আট হাজার টাকা বেতনে কাজ করত তো এখন আসলে তারা বিভিন্ন আন্দোলন করেছে এটা বাড়ানোর জন্য আর সেটার উপর বিবেচনা করেই মূলত চার হাজার পাঁচশো টাকা ইতিমধ্যে বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো একটা নিউজ এখানে দেখেন প্রকাশিত হয়েছে সেটা হলো দেশের তৈরি পোশাক শিল্পের জন্য বারো হাজার পাঁচশো টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রণালয় আসলে মূলত আজকেই এটা তাদের সবাই সিদ্ধান্ত হয়েছে এটা মূলত কর্মসংস্থান এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সভাকক্ষ আছে সেখানেই মূলত যে প্রতিমন্ত্রী আছে জাহান সুফিয়ান তিনি মূলত এটি জানিয়েছেন আসলে এর আগে যে পরিমাণ স্যালারি ছিল বা বেতন ছিল তাতে তাদের চলাফেরা করা বা থাকা খাওয়া এটা অনেক কষ্ট হয়ে যেত যার কারণে মূলত তারা বিভিন্নভাবে আন্দোলনে নামে এবং বর্তমানে মূলত তাদের এই আন্দোলনের প্রেক্ষিতেই চার হাজার পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবং এখন থেকে তারা প্রতি মাসে সর্বমোট বারো হাজার পাঁচশো টাকা বেতন পাবে এবং সঙ্গে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে এখানে কিন্তু একটা জিনিস আছে দেখেন বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট হবে তাদের যে বেসিক থাকবে সেটার পাঁচ শতাংশ প্রতি বছর ইনক্রিমেন্ট হিসাবে বাড়তে থাকবে মালিক পক্ষর প্রতিনিধি হিসাবে এখানে সিদ্দিকুর রহমান ছিলেন তিনি মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং মঞ্জুরি বোর্ডের যে সচিব রাইসা প্রোস তিনিও ছিলেন এবং নিরপেক্ষ সদস্য ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন মূলত তারা মিলেই সকলে চিন্তাভাবনা করে আলোচনার মাধ্যমেই মূলত এই বেতনটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আসলে বর্তমানে বাজার দ্রব্যমূল্য উদ্যোগতি থাকার কারণে তাদের যে আট হাজার টাকা স্যালারি তারা পেত এটা আসলে অনেক কম একটা স্যালারি এটা নিয়ে আসলে থেকে খেয়ে যে বেঁচে থাকাই মুশকিল ছিল মূলত সেই সকল বিষয় বিবেচনা করেই তাদের এই বেতনটা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে তো এখন থেকে আসলে সর্বমোট তারা যে বেতন পাবে এবং এটার সাথে ওভারটাইম যদি থাকে সেটারও একটা ব্যাপার আছে এবং প্রতি বছর যেহেতু পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে এটা মিলেই মূলত মোটামুটি আগের থেকে এখন কিছুটা ভালো বলা যায় কারণ একজন ব্যক্তি বারো হাজার পাঁচশো টাকা ইনকাম করে অন্তত থাকতে অথবা খেতে পারবে কিন্তু যে আগে আট টাকা পেত এটাতে কিন্তু একেবারেই তাদের কষ্ট হয়ে যেত তো এই চার হাজার পাঁচশো টাকা বৃদ্ধিতে তারা অনেকাংশেই উপকৃত হবে